আমি আজকে এসেছি স্বাভূমির পাশে 89 আইনক্স এর নিচে কেকেএস ফিউশন বলে রেস্টুরেন্টটাতে। এখানে আজকে আমাদের শেফ প্রিপেয়ার করে দেখাচ্ছেন কিছু কন্টেম্পোরারি বেঙ্গলি ডিশেস। সো কাম ইন উইথ মি এন্ড চেক ইট আউট। আমি এখন বসে আছি কেকেএস ফিউশনের মিস্টার তারক মিদ্যার সাথে। হ্যালো স্যার। হাই, হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। ফাইন, ওকে। এখানের স্পেশাল কি কি ডিশেস আছে? এখানে স্পেশাল অনেক ডিশই রয়েছে, ফিউশন ফুড তো। যেমনি রয়েছে ফিউশন কাবাব, ভেজ নন ভেজ বোথ রয়েছে, চিজ ফন্ডু রয়েছে, লাজানিয়া রয়েছে, তারপরে আপনার পাস্তাও ভ্যারাইটিস রয়েছে, তারপরে যেমনি লাভলি কাপল রয়েছে, সালসা রোমিও, সালসা ক্রিশ্চিয়া, আরও বহুত ডিশেস এখানে রয়েছে। তো আজকাল স্পেশাল রয়েছে আপনাদের জন্য বেঙ্গলি স্টাইল পনির স্টেক। পনির গ্রেট করছি, আমি একটু ময়দা দিচ্ছি এটা বার্নিং হওয়ার জন্য। এরপরে একটু জিরে পাউডার দেবো, সল্ট, একটু চিলি পাউডার, একটু ধনে পাউডার, একটু হলুদ পাউডার। পনির স্টেকটা বাঙালি মশলা দিয়ে তৈরি হচ্ছে। এবার আমি এটাকে গোল করছি, হালকা ময়দা। এবার একটু অয়েল ঢাললাম, পনিরটা গ্রিল হয়ে গেছে, পনির স্টেকটা। তো আমি এর জন্য আলাদা করে একটা গ্রেভি বানাবো, একটু তেল দেবো, চপ অনিয়ন, একটু জিঞ্জার গার্লিক পেস্ট, একটু জিরে পাউডার, একটু চিলি পাউডার, একটু ধনে পাউডার আর সল্ট। টমেটো দিলাম একটু। এ মোটামুটি হয়ে গেছে আমার কষানো। এবার একটু জল দিয়ে আমি গ্রেভিটা বাড়াবো। এইবার আমি ওই বানানো পনির স্টেকটা আমি ঢেলে দিচ্ছি। এবার মোটামুটি হয়ে এসছে। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি লেবু পাতায় রেডি আমার পনির স্টেক। গার্নিশিং করছি এবার টমেটো, লেমন লিপ, পার্সলি আর লাভা ব্রেড। আমার বেঙ্গলি স্টাইল পনির স্টেক রেডি। ভেরি ইন্টারেস্টিং টু টেস্ট অলসো। পনিরের এত ইন্টারেস্টিং একটা ডিশ ভাবা যায় না, বিকজ স্পাইসেস আছে, একটা গন্ধ লেবুর একটা স্মেল পাচ্ছি আমি। দিস ডিলিশিয়াস, ভেরি নাইস। ইফ ইউ ওয়ান্ট হ্যাভ দিস, ইউ হ্যাভ টু কাম টু কেকেএস ফিউশন 89 আইনক্সের ঠিক নিচে স্বাভূমির পাশে।